আজকে এই খান জাহান আলী রাদিয়াল্লাহুর এই মাটি পবিত্র মাটিতে এখানে উপস্থিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকের যুবলীগের বাংলাদেশ আওয়ামী যুবলীগের বাগেরহাট জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনের উপস্থিত আছেন, আমি সবাই নাম বলবো না, সময় খুব সংক্ষিপ্ত, আমাদের যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ উপস্থিত আছেন, আমাদের বাগেরহাটের বারবার নির্বাচিত এমপি আমার মামা আমার চাচাও হন এবং আমাদের মুরব্বী আমাদের পরিবারের মুরব্বী দক্ষিণ পশ্চিম অঞ্চলের, যার নেতৃত্বে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছেন, আপনাদের সবার প্রাণপ্রিয় নেতা আমাদের শেখ হেলাল মামা উপস্থিত আছেন, আমার চাচা বি এম মোজাম্মেল হক চাচা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন, এস এম কামাল হোসেন উপস্থিত আছেন, খুলনার জনপ্রিয় নেতা জনপ্রিয় এমপি শেখ জুয়েল মামা উপস্থিত আছেন, খুলনার মাটি ও মানুষের নেতা শেখ হেলাল উপস্থিত আছেন, আজকের এই বাগেরহাটের তরুণ সংসদ সদস্য এবং সারা বাংলাদেশের এখনকার সময়ের সব থেকে জনপ্রিয় সংসদ সদস্য, সব থেকে সুদর্শন, সব থেকে জনপ্রিয় সংসদ সদস্য শেখ তন্ময় সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সাংবাদিক ভাইরা পুলিশ ভাইরা সহ সরকারি সকল কর্মকর্তারা আমার সংগ্রামী সালাম নেবেন, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে এসেছি যুবলীগের সম্মেলন করতে আমাদের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে, আমাদের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে আমরা এখানে এসেছি যুবলীগের সম্মেলন করে যোগ্য নেতৃত্ব বের করে নিয়ে আগামী দিনের আন্দোলন মোকাবেলা করতে হবে এবং যুবলীগকে সারা বাংলাদেশে মানবিক যুবলীগ হিসাবে ইতিমধ্যেই আমাদের চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ইতিমধ্যেই যুবলীগকে মানবিক যুবলীগ করে ফেলেছেন। আমরা এখানে আজকে এসেছি, কালকে খুলনায় সম্মেলন করেছি, আমি মনে হয় এ যাবৎকালে সারা বাংলাদেশে আমি যে কটা সম্মেলনে গিয়েছি সব থেকে বেশি জনগণ আজকে আমরা এই খুলনা এবং বাগেরহাটে দেখলাম। এখানে যারা আছেন তাদের থেকে তিন গুণ মানুষ বাইরে অপেক্ষা করছেন, তো আমরা আপনাদের ধন্যবাদ জানাই। আর ছোট্ট একটু কথা বলবো, যেহেতু অনেকেই অনেক কিছু বলে গেছেন আন্দোলন সংগ্রামের ব্যাপারে বিএনপি জামাতের ব্যাপারে, আমি একটু কথা বলবো, কিছু অযোগ্য নেতৃত্ব কিছু অসভ্য নেত্রী তৈরি করেছেন যারা বেফাস কথাবার্তা বলেন, মুরব্বী জ্ঞান নাই, মান সম্মান নাই, ইজ্জত নাই, সংসদে টেবিলকে বাড়ি দিয়ে মহিলা এমপিরা বলেন খেলা হবে আসেন খেলা হবে, তাদের মধ্যে উল্লেখযোগ্য রুমিন ফারহানা, তার বক্তব্য শুনে আমি মনে করি ওনারা ওনাদের গার্জিয়ানরা ওনাদের শিক্ষা দেয় নাই, আদব দেয় নাই, বেয়াদব তৈরি করেছেন, কারণ আমরা আমাদের মুরব্বীদের সামনে এরকম কথা বলতে পারি না, কি খেলা হবে, রুমিন ফারহানা বলেন খেলা হবে, আপনার সাথে যদি খেলতে হয় তাহলে তো আমাকে বাসায় ঢুকতে দিবে না, কি খেলবো আপনার সাথে, তাই আমরা ইজ্জত করি সম্মান করি, কার সাথে খেলবো, তারেক চোরার সাথে, গরিবের টাকা চুরি করে লন্ডনে বসে আছে, এতিমের টাকা চুরি করে সাজাপ্রাপ্ত আসামি বেগম খালেদা জিয়ার সাথে আমার মতন বাচ্চা ছেলার খেলা সম্ভব, তাই আপনাদের সাথে খেলা হবে না, আর যদি এতই খেলতে ইচ্ছা করে তাহলে বিএনপির ভাইদের বলবো আপনাদের জন্য যুবলীগই যথেষ্ট, আপনারা ছাত্রলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ লাগবে না, আপনাদের জন্য শেখ পরশের নেতৃত্বে যে যুবলীগ মানবিক যুবলীগ তারা যদি মাঠে নামেন পাঁচ মিনিটও বাংলাদেশের কোনো দলিতে দাঁড়াতে পারবে না। বক্তব্য বেশি দিব না, সময় খুব কম।